সকাল থেকেই মানুষের ঢল রাজগঞ্জ ব্লকের বেলাকোবা মার্কেট হাটে। নেই সামাজিক দূরত্ব, কোনো সরকারি নিয়ম না মেনেই চলছে হাট। এর আগেও এই হাটের খবর আমরা দেখিয়েছি। খবর সম্প্রচারণের পরেই হাট পরিদর্শনে ছুটে গিয়েছিলেন জলপাইগুড়ি জেলাশাসক বিডিও সবাই। ঘোষণা হয়েছিল দুদিনের পরিবর্তে চার দিন করা হবে হাট, কিন্তু আজও তা হয়নি। সেই সপ্তাহে দুদিন হচ্ছে হাট, আর সেই হাটে আগের মতো একই ছবি। কেউ মানছেন না লকডাউন। শহরের মতো এখানেও যাতে প্রশাসন কড়া হাতে লকডাউন নিয়ন্ত্রণ করে, সেই দাবি রাখেন স্থানীয় সচেতন গ্রামবাসীরা। বর্তমান মার্কেট হাটের যা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল ডিস্টেন্স না মেনে হাটে যে ভিড় হয়েছে, পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব তারা বিষয়টা যেন অতি সত্বর দেখেন,